ওয়েলকাম টু ডেলি ডিউস। আজকে আমরা বানাচ্ছি সবার পছন্দের নারকেলের নাড়ু। বাঙালির পুজো পার্বণ মানেই নাড়ু, আর আজকে আমরা নাড়ু আমাদের বাড়ির সবাই মিলে তৈরি করব। নাড়ু তৈরি করার জন্য আমরা 6টা নারকেল নিয়েছি। আমরা এখন নারকেলগুলোকে ফাটিয়ে নেব। আর নারকেলের নাড়ু তৈরি করতে আমাদেরকে মোটামুটি 1 কিলোর কাছাকাছি গুড় নিতে হবে 6টা নারকেলের জন্য। ছটা নারকেল আমি ফাটিয়ে নিয়েছি, এখন আমি নারকেলগুলোকে কুড়িয়ে নেব। নারকেলটা কোরানো হয়ে গেছে, এখন আমরা নারকেলের জল আর গুড় দিয়ে ভালো করে এটাকে মাখাবো। তার আগে আমি গুড়টাকে কেটে নেব, কারণ আমরা পাটালি গুড় নিয়েছি, তাই আমি গুড়টা কেটে নিচ্ছি। আপনারা ঝোলা গুড় দিয়েও তৈরি করতে পারেন। এখন আমি এটাকে নারকেলের জলের সঙ্গে ভালো করে মেখে নেব। নারকেলের জলটা দিলে নারকেলটা সিদ্ধ হবে ভালোভাবে, তো খেতে টেস্ট হবে, ছোবড়া ছোবড়া লাগবে না। নারকেলের সঙ্গে গুড় মেশানো হয়ে গেছে, এখন আমি গ্যাস ওভেনে এটাকে তুলে দেব। নারকেলের জলটা শুকানো পর্যন্ত আমাদেরকে এটা ভালো করে নেড়ে যেতে হবে। নারকেলের জলটা অনেকটাই শুকিয়ে এসেছে, এখন এটা ভালো করে নাড়তে হবে, না হলে তলানিতে লেগে যাবে। নারকেল পাক হয়ে এসেছে, এখন আঁচটা আমি কম করে নাড়তে থাকবো, না হলে নিচে কালো হয়ে যাবে, দেখতে রংটা খারাপ হয়ে যাবে। নাড়ু পাক রেডি হয়ে গেছে, এই যে দেখুন ছান ছান একটা আওয়াজ হচ্ছিল, আর হচ্ছে না। এখন এর সঙ্গে এলাচ গুঁড়ো মিশিয়ে দেবো।
এখন আমি এলাচের ভিতরের দানাটা গুঁড়ো করে রেখেছি, সেই গুঁড়োটা আমি অফ করে দিয়ে মধ্যে এলাচটা দিয়ে দেবো গন্ধটা সুন্দর হওয়ার জন্য। এই যে দেখুন একদম রেডি হয়ে গেছে আমাদের নারকেলের নাড়ুর পাক। এখন আমি এটাকে একটু নেড়ে ঠান্ডা করে নিচ্ছি, তারপরে হাতে সহ্য হওয়ার মতো তখন এটাকে গোল আকারে পাকাতে হবে। দেখুন বন্ধুরা নাড়ুটা আমাদের তৈরি হয়ে গেছে, নাড়ুটা আমাদের কত সুন্দর হয়েছে দেখুন। আর আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আবার আমরা হাজির হব অন্য একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ।